আমি পনে 9টা আইছি, আয়া স্যারের ফোন করছি। হ্যাঁ, তো স্যারে কইছে একটু সঞ্জয় আইতাছি। হ্যাঁ, তো আমি গাড়ি অফ করে গাড়ি পুছতাছি, ইয়ে করতেছি, এরপরে আবার গাড়ি বইছি। হ্যাঁ, 5-7 মিনিট পরে গাড়ির ইঞ্জিনের সিটের নিচের থেকে ঠাস করে একটা আওয়াজ আছে। আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে ধোঁয়া ছুটছে। হ্যাঁ, তো এরপরে তাড়াতাড়ি করে আমি নামিনা, ব্যাটারির লাইন আর সিএনজি এটা অফ করে দিছি। অফ করার লগে লগে তো স্যারও আয়া করছে, আমি স্যার গাড়ির ভিতরে আগুন লাগছে স্যার, তাড়াতাড়ি ফায়ার সার্ভিসের একটা ফোন করে। হ্যাঁ, ফোন করছে, ফায়ার সার্ভিস পাক্কা 1 ঘন্টা পরে আছে। হ্যাঁ, এরপরে আমি সবাই দৌড়াদৌড়ি করে কইতেছে, একটা ফায়ার সার্ভিসের ফোন করেন না, একটা ফোন করেন না, আমাদের তো ফোন নাম্বার নাই। ফোন করা হয়েছে, ফোন করা হয়েছে, আইতাছে 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 কইয়া পাক্কা 1 ঘন্টা পরে ফায়ার সার্ভিস আইছে। হ্যাঁ, তো এরপরে আমি সিটটা খুলছি, আমি দেখি ইয়ে করতেন, সিটটা খোলার লগে লগে ওই ধাঁধা ধাঁধা করে আগুন মানে চলছে, আমার মুখ চুপ কইরা গেল। গাড়ি তো মালিক, নাম কি মালিকের? সুব্রত পাল। কি করে মালিকের? মালিক ওই বর্ষনগর ব্যাংকে একটা গাড়ি ভাড়া, আর বর্ষনগর আগে যে বেলুয়া চর, এই বেলুয়া চর ব্যাংকে এই গাড়িটা ভাড়া। কটার সময় আগুনটা লাগবে? ওই তো 9টা বাজানো 5 মিনিট বা 9টা। ফায়ার ব্রিগেড কটার সময় আসে? ফায়ার সার্ভিস পাক্কা 1 ঘন্টা পরে আছে। আর কি অবস্থা হয়েছে ফায়ার ব্রিগেড? গাড়ি পুরো আগুন, ধাঁধা করে আগুন চলছে। আপনার নাম? সঞ্জয় কুমার গান্ধী। আপনার বাড়ি কোথায়? মধুবন টুকলি। গাড়ি নাম্বার? TR01B। হ্যাঁ, 2278। জায়গার নাম কি? ধরে এটা রামনগর 3 নম্বর মাঝামাঝি।